ভিউয়ার্স কেমন আছেন সবাই? তো আজকে আলোচনা করব ফনিক্স ব্রাউজার নিয়ে। তো আমি দেখতে পাচ্ছেন রয়েছে ফনিক্স ব্রাউজার অ্যাপের হোম ইন্টারফেসে। আপনি যখন অ্যাপটি ইনস্টল করবেন, ইনস্টল করার পর ওপেন করবেন, এরপর যদি কোনো অ্যালাউ চায় তাহলে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আপনি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সার্চ বার, এখানে আপনি সার্চ করতে পারবেন এবং নিচে কতগুলো আইকন রয়েছে, এগুলো থেকে আপনি সরাসরি সার্চ করতে পারবেন, যেমন গুগল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, ক্রিকবাস, তারপর হচ্ছে প্রথম আলো, তারপর হচ্ছে বিডি নিউজ 24, ইয়াহু, গেমস এবং মোর অপশনে আপনি আরও কতগুলো অপশন পাবেন। দেখা যায় মোর অপশনে আপনি টাচ করলে একটু লোডিং নেবে, অপেক্ষা করবেন। এখানে দেখতে পাচ্ছেন অল সাইট, এখানে কিন্তু আপনার সমস্ত সাইটগুলো রয়েছে, এখানে আপনি পেয়ে যাবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়াজ ভিডিও, তারপর এফজেড মুভিস, ইজেড টিভি, তারপর যাই হোক এরকম অনেক, টাম্বলার, লিঙ্কডিন, তারপরে স্ন্যাপচ্যাট, ব্লগার, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, নেটফ্লিক্স, টেলিমোশন, ভিমিও, টিকটক, টুয়াইস, যাই হোক এরকম অনেক অপশন রয়েছে। এখানে আপনি প্রায় সমস্ত অ্যাপগুলো, অল সাইটগুলো এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে পপুলার যত সাইট রয়েছে সেগুলোর সব কিন্তু লিঙ্ক এখানে আপনি পেয়ে যাবেন। যাই হোক, এটি হচ্ছে ফনিক্স ব্রাউজারের একটি সুবিধা। এখানে মোর অপশনে, এখানে মোর অপশনে যখন আপনি টাচ করবেন তখন এই অল সাইটগুলো পেয়ে যাবেন। যাই হোক, এটি হলো হোম ইন্টারফেস নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম। তো এরপর রয়েছে এক্সপ্লোর অপশন, আপনি যখন এক্সপ্লোর অপশনে টাচ করবেন এখান থেকে আপনি ওয়েদারের যে একটি আবহাওয়ার খবর জানতে পারবেন। এক্ষেত্রে আপনার লোকেশনটি অন করতে হবে এখান থেকে, এবং স্ট্যাটাস সেভার নামে হোয়াটসঅ্যাপের একটি আইকন পাবেন। তারপর হচ্ছে ট্যাপ টু প্লে অ্যালো, এখানে অ্যালাউ করে নিতে পারবেন অপশনগুলো ইউজ করতে। তারপর ইনস্ট্যান্ট গেমের কতগুলো ফিচার রয়েছে এখানে, এগুলো ইউজ করতে পারবেন। এবং উপরে থ্রি ডটে টাচ করলে এখান থেকে ফিডব্যাক অপশনটি পাবেন। যাই হোক, এরপর রয়েছে ফাইলস, ফাইলস অপশনে আপনি টাচ করলে এই অপশনগুলো পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি ভিপিএন, উপর সরি ভিপিএনটি অবশ্য ফোন বুস্টার, এটি আমার অনাকাঙ্ক্ষিতভাবে টাচ লেগে গেছে, এজন্য আমি দুঃখিত। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ভিপিএন, এখানে এই যে ফ্রি ভিপিএন যেটি আমি বলছিলাম, ফ্রি ভিপিএন এই এটি ইউজ করতে পারবেন। তারপর ডাউনলোডস অপশন আছে, স্টোরেজ, ভিডিওস, মিউজিক, ডকুমেন্ট, ইমেজ, তারপর হচ্ছে জিপড, তারপর অ্যাপ, পেজেস, হোয়াটসঅ্যাপ এবং আদার্স অপশন রয়েছে। যাই হোক, উপরে একটি সার্চ বার রয়েছে, এখান থেকে সার্চ করতে পারবেন। এখানে নট নাও, নট অ্যালাউ করে দিলাম। তারপর থ্রি ডট অপশনে ফিডব্যাক অপশন পাবেন। যাই হোক, এরপরে ফোন বুস্ট, ব্যাটারি সেভার, এই অপশনগুলো রয়েছে, জাঙ্ক ক্লিনার, যাই হোক এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। তারপর হচ্ছে যেটি জাঙ্ক ক্লিনার, এটি হচ্ছে প্রথম আমার হাতে টাচ লেগে যে অবস্থাটি হয়েছিল সেটি আমি কন্টিনিউ করে দিলাম, এখানে অ্যালাউ করে দিলাম। দেখতে পাচ্ছেন এটি কিন্তু স্ক্যানিং হচ্ছে এবং জাঙ্ক ক্লিন করতেছে, প্রসেসিংটি চলতেছে, একটু অপেক্ষা করবেন। এই যে ক্লিন হচ্ছে, 4.4 MB ক্লিন হলো মাত্র, এই যে হয়ে গেল, এবং সেভ ক্লিন, এটি কিন্তু ক্লিন হয়ে গেল। এভাবে কিন্তু আপনি এটি আপনার ফোন থেকে কিন্তু আপনি এটি সরি ফোন থেকে কিন্তু এটি আপনি এভাবে ক্লিয়ার করে নিতে পারবেন। তো এরপর রয়েছে ফোন বুস্টার, তারপর রয়েছে ইনস্ট্যান্ট গেম। যাই হোক, এখানে আপনি এই অপশনগুলো কিন্তু এই ব্রাউজারের সাথেই পাবেন, সব কানেক্ট করা ফনিক্স ব্রাউজারে। তো যাই হোক, এরপর রয়েছে ট্যাবস, এখানে আপনি কতগুলো ট্যাব নিয়ে কাজ করতেছেন সেটি দেখতে পাবেন। এবং এখানে যে থ্রি ডট অপশন রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন উপরে থ্রি ডট অপশন, এই থ্রি ডট অপশনে টাচ করলে আপনি এখানে এই অপশনগুলো পাবেন, নিউ নর্মাল ট্যাব, নিউ ইনকগনিটো ট্যাব, আর হচ্ছে ক্লোজ অল ট্যাব। এই অপশনগুলো আপনি
ফেস করতে পারবেন। এখান থেকে ইনকগনিটো ট্যাবও নিতে পারবেন। এটি হচ্ছে ফনিক্স ব্রাউজারের আরেকটি সুবিধা। সব ব্রাউজারে কিন্তু এভাবে নিউ ট্যাব এবং একই সাথে ইনকগনিটো ট্যাব নেওয়া যায় না। আবার অনেক ব্রাউজারে যায়, তবে কিছু ব্রাউজারে যায় না। এখানে এই সুবিধাটি পাবেন। তারপর রয়েছে একসাথে আপনি সবগুলো ট্যাব ক্লোজও করতে পারবেন, অথবা এখানে নিচে যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে টাচ করবেন। প্লাস আইকনে টাচ করলে তাহলে কিন্তু নতুন একটি ট্যাব আপনার ওপেন হয়ে এবং হোম পেজে চলে যাবেন। এখানে আপনি ট্যাব সংখ্যা দেখতে পাচ্ছেন, এখন কিন্তু 3। এখানে প্লাস আইকনে যতবার টাচ করবেন ততবার এক একটি নতুন ট্যাব ওপেন হবে। যাই হোক, এখান থেকে আমি ব্যাক করলাম। তারপর আছে মি অপশন, এখানে দেখতে পাচ্ছেন মি অপশনে যে অপশনগুলো পাবেন। এখানে আমি প্রথমেই ব্যাখ্যা করব এই যে ডার্ক মোড, এখান থেকে আপনি এটি টাচ করলে আপনার লাইট মুড হয়ে যাবে, আবার ডার্ক মুড হয়ে যাবে, ডার্ক মুড ইউজ করতে পারবেন। তারপর যাই হোক, লাইকস এবং হিস্টোরি, বুকমার্কস, এই অপশনগুলো সিরিয়ালি আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। উপরে আছে নোটিফিকেশন, সাইন ইন, এখানে যে সাইন ইন অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে সাইন ইন করতে পারবেন, এবং এটি নোটিফিকেশন অপশন। এবং পাশেই রয়েছে সেটিংস অপশন, এটি এটি হচ্ছে সেটিংস অপশন। আমি আবার দেখাচ্ছি মার্কিং করে, সরি, এটি হচ্ছে সেটিংস অপশন, এই যে এটি। তো যাই হোক, এই সেটিংস অপশনে আপনি টাচ করলে এখানে সেটিংসের অপশনগুলো পাবেন। এখানে রয়েছে সার্চ ইঞ্জিন, এখান থেকে আপনি সার্চ ইঞ্জিন সিলেক্ট করতে পারবেন, গুগল, বিং, ইয়াহু, ডাকডাকো, ইয়ানডেক্স, এল। তো যাই হোক, এখান থেকে আপনার প্রয়োজন মতো যে সার্চ ইঞ্জিনে আপনি সার্চ করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এখানে গুগল অটোমেটিক্যালি সিলেক্ট করা থাকে। তারপরে সি ইমেজ, এই অপশনে আপনি ইমেজ অপশনটি ইউজ করতে পারবেন। তারপর ফন্ট সাইজ, এখান থেকে ফন্ট সাইজ ছোট বড় করতে পারবেন। তারপরে সি ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আপনি ভাষা নির্বাচন করতে পারবেন, যে ভাষাটি প্রয়োজন সেটি আপনি সিলেক্ট করতে পারবেন। তারপরে সি ডাউনলোড, এখান থেকে আপনি ডাউনলোড অপশন ইউজ করতে পারবেন। তারপরে আছে নোটিফিকেশানস, নোটিফিকেশানস অপশন, আপনি নোটিফিকেশানসের এই অপশনগুলো অন অফ করে রাখতে পারবেন। তারপর আছে ক্লিয়ার ডাটা, এখান থেকে ডাটা ক্লিয়ার করতে পারবেন। 1.5 MB যেটা আমি টাচ করলে ক্লিয়ার হয়ে যাবে, এটা দেখতে পাচ্ছেন যে ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ জি, তো এখান থেকে এভাবে কিন্তু ক্লিয়ার করতে পারবেন। যাই হোক, আমি ব্যাকে চলে আসলাম। এরপর রয়েছে আপনি সেট ডিফল্ট ব্রাউজার, এখান থেকে ডিফল্ট ব্রাউজার সেট করতে পারবেন। চেক আপডেট, এখান থেকে আপডেট চেক করতে পারবেন, অলরেডি দ্য লেটেস্ট ভার্সন, এখন পর্যন্ত আপনি লেটেস্ট ভার্সনে আছেন, এটির আপাতত আপডেট কোনো ভার্সন এখন পর্যন্ত হয়নি। তারপর আছে অ্যাবাউট ফোনিক্স, এখান থেকে আপনি ফোনিক্স ব্রাউজার সম্পর্কে জানতে পারবেন। তারপর আছে জয়েন্ট আওয়ার ফেসবুক পেজ, তারপর এখান থেকে ফেসবুক পেজ জয়েন করতে পারবেন। তারপর আছে ফিডব্যাক রেটাস। যাই হোক, রিসেট ডিফল্ট সেটিং, এই অপশনগুলো পর্যায়ক্রমে রয়েছে, এগুলো আপনি এখান থেকে ইউজ করতে পারবেন। তো এই হলো মোটামুটি আপনার ফনিক্স ব্রাউজারের অপশনগুলো, এগুলো কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। এবং এখানে আরেকটি রয়েছে ভিপিএন, যেটি দেখতে পাচ্ছেন ট্যাপ টু কানেক্ট, এটি ফ্রি ভিপিএন, এখানে টাচ করলে আপনি এখান থেকে ভিপিএনের সাথে যুক্ত হতে পারবেন। তো যাই হোক, এভাবে আপনি কিন্তু এখানে ফনিক্স ব্রাউজারে একটি টোটাল প্যাকেজ পাচ্ছেন। এখানে আপনি পুরো একদম সব কিছু আপনার যেগুলো প্রয়োজন, যেমন ভিপিএন প্রয়োজন, তারপর আপনার যে সকল সাইটগুলো প্রয়োজন এখানে অল সাইটে সবগুলো পেয়ে যাচ্ছেন। তারপর আপনার যেগুলো দরকার, যেটি মনে করেন ফোন ক্লিন করার জন্য যেটি দরকার আপনার, তারপর নিউজ অপশন, এখানে নিউ ওয়েদার আবহাওয়া সম্পর্কে জানার জন্য যেগুলো দরকার, তারপর হচ্ছে এখানে আপনার গ্যালারি এবং ফোন জান ক্লিনার, এগুলো পেয়ে যাচ্ছেন। তো মোটামুটি আপনি টোটাল একটি প্যাকেজ একই সাথে পেয়ে যাচ্ছেন ফনিক্স ব্রাউজার। তো ভিউয়ার্স, এটি যদি আপনাদের প্রয়োজন হয় বা ভালো লাগে তাহলে আপনার এই ব্রাউজারটি ইউজ করে দেখতে পারেন। তো আমি এই ব্রাউজারের যে সকল অপশন রয়েছে সেগুলো সম্বন্ধে আলোচনা করলাম। তো ভালো থাকবেন, আর এটি আপনি ইনস্টল করতে চাইলে ডেসক্রিপশনে ডাউনলোড লিংক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে
ডাউনলোড করতে পারবেন।